আবার কিন্তু আধার কার্ডের ডকুমেন্টের আপডেট ডেট বাড়িয়ে দিল। যদি আপনারা এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আধার কার্ডটি আপডেট করে নেবেন। এটাই কিন্তু শেষবারের মতন আধার কার্ডে আপডেট হতে পারে, অবশ্যই কিন্তু আপনারা আধার কার্ডটি আপডেট করে নেবেন। এবং পরবর্তীকালে যদি আপনি আধার কার্ডটি আপডেট করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে আপডেট করতে হবে। অবশ্যই কিন্তু আপনারা এই ডেটের মধ্যে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটা করে নেবেন। কত তারিখ থেকে কত তারিখ অবধি আধার কার্ডের ডকুমেন্টের আপডেটের ডেট বাড়ানো হলো সেটা সরাসরি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি আধার কার্ডের অফিসার সাইটে চলে এলাম। আসার পর এখানে দেখুন আপনাদের একটা ব্যানার পোস্ট করা হয়েছে। এই ব্যানারে কি বলা রয়েছে দেখুন, প্লিজ আপডেট ইউর আধার ফর কনফার্মেশন অ্যাকাউন্ট অফ ডেমোগ্রাফিক ইনফরমেশন। মানে হচ্ছে আপনাদের আধার কার্ডটি সচল রাখার জন্য কিন্তু আপনাদের আধার কার্ডটি আপডেট করতে বলা হচ্ছে। এবং আপডেট করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, প্রুফ অফ আইডেন্টি প্রুফ, আপনাদের একটা আইডেন্টি প্রুফ ডকুমেন্টস লাগবে, আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ, আপনাদের কিন্তু একটা আর একটা আপনাদের অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস কিন্তু লাগবে। তাহলে আপনাদের এখান থেকে দুটি ডকুমেন্টস লাগবে আধার কার্ড আপডেট করতে গেলে, একটা হচ্ছে আইডেন্টি প্রুফ আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ, কিন্তু আপনাদের দুটি ডকুমেন্টস কিন্তু লাগবে। তারপর এখানে কী বলা রয়েছে, এখানে দেখুন আপনাদের এখানে একদম ফ্রি কস্টে কিন্তু অনলাইন ডকুমেন্ট আপডেট, একদম ফ্রিতে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কিন্তু করা হবে। এবং আপনাদের লাস্ট ডেট কত তারিখ থেকে কত তারিখ অবধি করা হবে, এখানে দেখুন আপনাদের ডেটটা দেওয়া হয়েছে 14 ডিসেম্বর 2023। ডিসেম্বর মাসের 14 তারিখ অবধি কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করা হবে এবং 14 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট। এবং এখনও যদি আপনারা আধার কার্ড আপডেট করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আধার কার্ডটি আপডেট করে নেবেন। এবং আপনার আধার কার্ডটি আপডেট করতে হবে কি করতে হবে না সেটা কীভাবে দেখবেন, সেটা কিন্তু মাত্র নিজের মোবাইল থেকেই চেক করে দেখে নিতে পারবেন। এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন।